শীতের মধ্যে আপনি গোসল করবেন? চাঙ্কু ঘাসলো, চাঙ্কুকে লাজুক হাসি রেখে তীব্র কুঁচকে তাকালো। দেখে পেছন থেকে জড়িয়ে ধরে চাঙ্কু বলল, কৃতজ্ঞতা প্রকাশ করো বোকা ফুল, তোমাকে যে খুব সকালে ঠান্ডা পানি দিয়ে গোসল করার কষ্ট দিচ্ছি না। তী বুঝতে পারলো না চাঙ্কুকের কথা। চাঙ্কুক বাথরুমে ঢুকে যাবার পর তে বুঝলো চাঙ্কুক কি বলেছে। এমনিতে আগে থেকেই তে একটু আধটু জানতো, কিন্তু এবার বাড়ি যাবার পর দাদি তাকে স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে অনেক কথা বলেছে। সেসব শুনে তে লজ্জায় রক্তিম হয়ে গেছে। আর চাঙ্কুকের মুখে এই কথা শোনার পর তে নিজেকে ভীষণ বোকা মনে হলো। আসলে সে বোকা, চাঙ্কুক তাকে এমনি এমনি বোকা ফুল বলে নাকি? লজ্জায় তে কান গরম হয়ে উঠলো। চাঙ্কুকের কল এলো সেই সময়। চাঙ্কুক বাথরুম থেকেই জিজ্ঞাসা করলো, কে কল দিয়েছে? নাম সেভ নেই, আননোন নাম্বার। রিসিভ করে কথা বলো, আমাদের ফ্ল্যাটের নাম্বারটা বলে দাও, আমি বের হচ্ছি। তে রিসিভ করতেই ওপাশ থেকে হাঁসুহি কান্না করতে করতে বলল, স্যার কেন চলে গেলেন এভাবে? আমি কি অপরাধ করেছি স্যার? আমি থাকতে পারবো না আপনাকে না দেখে। প্রমিস করছি স্যার, আর কখনো আপনার অবাধ্য হব না। আপনার যেভাবে পছন্দ আমি সেভাবেই চলবো। আম্মু আমাকে খুব বকেছে, আপনি আর আসবেন না শুনে। আর এরকম হবে না স্যার, প্লিজ আপনি আসুন। তে হতভম্ব হয়ে শুনতে লাগলো সবকিছু। চাঙ্কুকের স্টুডেন্ট ছেলে নাকি মেয়ে তা তে কখনো জানতে চায়নি, চাঙ্কুকও কখনো বলেনি। তে ভেবেছে ছেলে স্টুডেন্ট, কিন্তু মেয়ে স্টুডেন্ট জানতে পেরে তের হাত পা কেমন কাঁপতে লাগলো। ভয়ে তে কল কেটে দিল। লুঙ্গি পরে চাঙ্কুক বের হয়ে এলো। কি বললো ওরা, এসেছে? আপনার স্টুডেন্ট কল দিয়েছে, আপনি তাকে পড়াতে যাচ্ছেন না বলে কষ্ট পাচ্ছে। তের কথায় চাঙ্কুক বিষাদের সুর শুনতে পেল। মুচকি হেসে তেকে জড়িয়ে ধরে বলল, বিশ্বাস করো তে, তুমি ছাড়া আমার এই পৃথিবীতে আর কোনো পিছুটান নেই। আমার জন্য কে কষ্ট পেলেও কে মরে গেল সেসবে আমার কিচ্ছু যায় আসে না। আমার মাথা ব্যথা তো শুধু আমার বোকা ফুলটাকে নিয়ে। আমার জন্য সে কষ্ট না পেলেই হলো। ওর নাম হাংসুহি, 3 মাস পড়িয়েছি ওকে আমি। মেয়েটাকে আমি বলেছি আমি বিবাহিত, ওর সামনে বসে তোমার সাথে কথাও বলেছি, কিন্তু ও বিশ্বাস করতেই চাইছে না, এই জন্য ওকে পড়ানো বন্ধ করে দিয়েছি। এজন্য তুমি যদি আমাকে ভুল বুঝে মন খারাপ করে থাকো, তবে আমার চাইতে কষ্ট আর কেউ পাবে না। শুধুমাত্র তোমার আমার মধ্যেখানে তৃতীয় ব্যক্তি হিসাবে হাংসুহি যাতে না ঢুকতে পারে, তার জন্যই আমি ওর থেকে নিজেকে সরিয়ে নিয়েছি। এরপর আমার আর কি করার আছে বলো? তে ছলো ছলো চোখে তাকিয়ে রইল চাঙ্কুকের দিকে। আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না, আমার খুব খারাপ লেগেছে, কেন লেগেছে আমি জানি না, তবে আজ এটুকু অনুধাবন করতে পেরেছি। বগুমের কথা শুনলে আপনার কাছে কেমন কষ্ট লাগতো? এতদিন আপনার সেই কষ্ট আমি অনুভব করতে পারতাম না, কিন্তু আজকে হারে হারে টের পাচ্ছি সেই যন্ত্রণা। আমি ছাড়া যেমন আপনার আর কেউ নেই, আজ এই মুহূর্তে ভীষণ ভাবে অনুভব করছি আপনি ছাড়া আমার ওই পৃথিবীতে একান্ত আপন বলতে কেউ নেই। আমি আপনাকে হারাতে পারবো না। তে নিজেই চাঙ্কুককে জড়িয়ে ধরলো। তের কান্না দেখে চাঙ্কুক ওর চুলে হাত বুলিয়ে দিল, তারপর তের মুখটা ওপরের দিকে তুলে একটা চুমু দিল। সারা শরীর কেঁপে উঠলো তের, মনে হলো বৈদ্যুতিক শক খেয়েছে সে। তে নিজেই আরো শক্ত করে জড়িয়ে ধরলো চাঙ্কুককে। সেই চরম রোমান্টিক মুহূর্তে নিষ্ঠুরের ন্যায় কল এলো চাঙ্কুকের, ফ্রিজ নিয়ে এসেছে। লজ্জা পেয়ে তে বারান্দায় ছুটে গেল। মাস শেষ হতেই চাঙ্কুক টের পেল সামনের দিনগুলো তার জন্য বেশ কঠিন হতে যাচ্ছে, যদি না এর মধ্যে সে আরেকটা টিউশনে জোগাড় করতে পারে। সামনের মাসে ফাইনাল পরীক্ষা চাঙ্কুকের, ভার্সিটিতে ফি বাবদ অনেক টাকা খরচ হয়ে গেছে, এরপর আবার ফ্রিজ কিনতে হয়েছে। ফ্রিজ কেনার পর চাঙ্কুকের জমানো টাকা ছিল 9,000 টাকা, বেতন আর দুইটা টিউশনি থেকে পাচ্ছে 22,000 টাকা, বাসা ভাড়া দিতে হচ্ছে 15,000 টাকা, এর উপর মাসে বিদ্যুৎ বিল যায় প্রায় 1,000 টাকা, চাঙ্কুকের ভাড়া যায় মাসে 2,000 টাকা, বাকি 4,000 টাকা দিয়ে সারা মাস চালাতে হয়। প্রতিদিন খাবারে মাছ মাংস না থাকলে চাঙ্কুকের কেমন লজ্জা লজ্জা লাগে, তার মনে হয় সে তেকে ভালো রাখতে পারছে না, তে হয়তো এসব দিয়ে খেতে পারছে না আরাম করে। খাবার সময় চাঙ্কুকের বেশ খারাপ লাগে, ইদানিং সকালে আর রাতে খেতে বসলে চাঙ্কুক মাছ মাংস খেতে চায় না। তে বুঝতে পারছে না চাঙ্কুকের সমস্যা কোথায়। বাসায় আসলে চাঙ্কুকের চেহারায় কেমন চিন্তার ছাপ দেখতে পাইতে, কিন্তু কেন এত চিন্তা করছে চাঙ্কুক সেটাই বুঝে উঠতে পারছে না সে। চাঙ্কুকের এই চিন্তিত চাহনি তের একদমই সহ্য হচ্ছে না। তের ভীষণ কান্না পায় যখন চাঙ্কুককে এভাবে বিমর্ষ হয়ে থাকতে দেখে। চাঙ্কুক হন্যে হয়ে আর একটা টিউশনি খুঁজছে, কিন্তু কিছুতেই সময় মিলছে না তার। এই দুর্মূল্যের বাজারে 4,000 টাকায় নিজেদের সংসার চালানো
চাঙ্কুকের কাছে বড্ড কঠিন হয়ে পড়েছে। রাতে চাঙ্কুক বাসায় এলে পেঁয়াজকে মুখ ফুলিয়ে রাখলো, বিকেলে তে নিজেই রান্না করেছে। প্রতিদিন মাছ মাংস খেতে খেতে তের কেমন অরুচি ধরে গেছে খাবারে। তে আজ আলু ভর্তা, শিম ভর্তা, ডাল ভর্তা, ডিম ভর্তা, বেগুন ভর্তা, টমেটো ভর্তা আর পেঁয়াজ আর মরিচ দিয়ে ডিম ভেজে নিল। বিকেল ধরেই আস্তে আস্তে এসব আয়োজন করেছে তে। আর তের এই আয়োজনের সবচেয়ে বড় সহায়ক ছিল ইউটিউব। মায়ের থেকে শুনেছে বাহারি রকমের ভর্তা আর খুদের ভাত চাঙ্কুকের ভীষণ পছন্দের, তাই তে ইউটিউব থেকে ভর্তার রেসিপি দেখতে লাগলো। দেখে তার নিজেরও ইচ্ছা হলো ভর্তা দিয়ে ভাত খেতে। চাঙ্কুক বাসায় এসে চেঞ্জ করে নিল। তের গম্ভীর মুখখানা দেখে শঙ্কিত হয়ে গেল। তের চিবুক তুলে জিজ্ঞাসা করলো, কি হয়েছে, শরীর খারাপ লাগছে? তে মাথা নাড়িয়ে জানালো, না। তাহলে কি হয়েছে? কিছু হয়নি, এমনি ভালো লাগছে না। চাঙ্কুক তারিখ হিসাব করলো, বাড়ি থেকে এসেছে বেশ কয়েকদিন হয়ে গেছে, কে জানি হয়তো বাড়ির কথা মনে পড়েছে। বাড়ির জন্য মন খারাপ লাগছে তে, বাড়ি যেতে চাও? না, চাঙ্কুক আবারও চিন্তা করলো কিছুক্ষণ, তারপর আস্তে করে জিজ্ঞাসা করলো, তোমার কি অন্য সমস্যা হয়েছে, ন্যাপকিন শেষ হয়ে গেছে? তে লজ্জা পেল না মোটেও, তেমনি আগের সুরেই বললো, না। চাঙ্কুক আর ভেবে পেল না তাহলে কি হতে পারে। তের পাশে বসে পড়লো চাঙ্কুক, তের বাম হাতের আঙুল নিচের ডান হাতের আঙুলের মধ্যে রেখে বললো, কি হয়েছে তে, এভাবে মন খারাপ করে আছো কেন? তোমার মন খারাপ হলে আমার পুরো পৃথিবী অন্ধকার মনে হয়, তোমার মুখের হাসি আমার পৃথিবীকে আলোকিত করে তোলে, সেটা জেনেও কেন তুমি এরকম করে আছো বলো? সারাদিন পর বাসায় এসে তোমার এমন মুখটা দেখলে যেমন নিজেকে ব্যর্থ মনে হচ্ছে। রাজকন্যাকে রাজরানীর মর্যাদা দিতে পারছি না, নিজেকে ভীষণ তুচ্ছ মনে হয় তে। এই যে কয়েকদিন আপনি মন খারাপ করে থাকেন, আপনার হাসির আড়ালে ফুটে ওঠে গভীর চিন্তা, তখন আমার কেমন লাগে? আপনি তো সারাদিন বাহিরে থাকেন, কাজে ব্যস্ত থাকেন, আমার সময় কিভাবে কাটে বলেন? আমার পড়া শেষ হয়ে গেছে সব বিষয়ের, বই নিয়ে বসলে আপনার চিন্তিত চাহনি ভেসে ওঠে আমার মনের পর্দায়, সারাদিন অপেক্ষায় থাকি কখন আপনি বাসায় আসবেন, আমি চাতকের মতো আপনার অপেক্ষায় বসে থাকি, কিন্তু আসলে দেখি আপনার চিন্তাযুক্ত মুখ, তখন আমার অবস্থা কেমন হয় তা কি আপনি ভেবে দেখেছেন? আমি হয়তো আপনাকে ততটুকু ভালোবাসতে পারিনি যতটুকু আপনি আমাকে বেসেছেন, কিন্তু বিশ্বাস করেন, আমার ভালোবাসা যদি বিন্দু সমও হয় তাও আমার কাছে আমার দিক থেকে সর্বোচ্চ, সেখানে আমারও ঠিক এই রকমই কষ্ট হয়। আমি আপনাকে বলতে পারি না, ভাবি আজ না হয় কাল ঠিক হয়ে যাবেন, কিন্তু বিগত কয়েকদিন ধরেই দেখছি এই অবস্থা, আমার আর সহ্য হচ্ছে না। চাঙ্কুকের বুকের ভেতর মোচড় দিয়ে উঠলো। তেকে বুকে নিয়ে বলল, আমার বোকা ফুলের যে আমার জন্য এত কষ্ট হয় তা তো আমি বুঝিনি, বুঝলে কিছুতেই তাকে কষ্ট দিতাম না আমি, এই যে দেখো আমি এখন হাসছি, আর এরকম হবে না তে। তে চাঙ্কুকের চোখের দিকে তাকিয়ে রইল, তাকিয়ে থাকতে থাকতে তার নিজের চোখ জলে ভর্তি হয়ে গেল। চাঙ্কুক আস্তে করে একটা ফু দিতেই চোখ দিয়ে দুফোঁটা অশ্রু বিন্দু গড়িয়ে পড়লো। চাঙ্কুক দুই হাত পেতে তা তুলে নিল। আমার রাজরানীর চোখের এক ফোঁটা জলও যে আমার হৃদয়কে রক্তাক্ত করে দেয়, মনে হয় যেন কোনো এক অদৃশ্য তীরের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে আমার হৃৎপিণ্ড। তাহলে আমাকে বলেন কেন আপনার এত মন খারাপ ছিল, কি নিয়ে এত চিন্তায় আছেন আপনি? কিছু না তে, আমার সব চিন্তাই তোমাকে নিয়ে, কিভাবে যে তোমাকে খুশি রাখবো এটা ছাড়া যে দ্বিতীয় কোনো চিন্তা নেই আমার মনে। আমি আপনার সহধর্মিনী, আপনার অর্ধাঙ্গিনী, আপনার সমস্যা মানে আমার সমস্যা, আপনার কষ্ট মানে আমারও কষ্ট, আমার কষ্টের ভাগিদার যেমন আপনি ছাড়া দ্বিতীয় কেউ হতে পারবে না, তেমনি আপনার সকল কষ্ট চিন্তা ভাবনার অর্ধেক ভাগিদার আমিও। আমাকে বলেন আপনার কি হয়েছে? আমার বোকা ফুল তো দেখি মাশাআল্লাহ অনেক বুস্তার হয়ে গেছে, অনেক গুছিয়ে কথা বলতে শিখেছে। বিশ্বাস করো আমি তোমার চিন্তাই করছি, কিভাবে তোমাকে ভালো রাখতে পারবো এটাই ভাবছি শুধু, মনে হচ্ছে আমি তোমাকে সেভাবে রাখতে পারছি না যেভাবে চাচা চাচি তোমাকে যত্নে রাখতো, আমার সেই সামর্থ্য এখনো হয়নি, এই ব্যাপারটা আমাকে ভীষণ পীড়া দেয় বোকা ফুল। আপনি আমাকে যেভাবে ভালোবাসা দিয়ে যত্ন করে রাখছেন আমি নিজের বুকে হাত দিয়ে বলতে পারি, পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তির স্ত্রীও তার স্বামীর থেকে এত ভালোবাসা পাচ্ছে না, আমার কোনো কিছুতে কোনো অসুবিধা হচ্ছে না, জানি না জীবনে কোন দিন কোন পুণ্য করেছি নিজের অজান্তে, তার বিনিময়ে আল্লাহ আমার জোর আপনার সাথে মিলিয়ে দিয়েছে। চাঙ্কুকের বুকের ভেতর কেমন খুশির জোয়ার বইতে লাগলো তের কথা শুনে, তার মানে তার তে তাকে পেয়ে খুশি? চাঙ্কুক মনে মনে আল্লাহকে বলল, এই মেয়েকে যেন আমি আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত খুশি রাখতে পারি, আমার যে এই জীবনে আর কিছুই চাওয়ার নেই।
জাঙ্কু হাত মুখ ধুয়ে রান্নাঘরে গেল। ঢাকনা দিয়ে সবকিছু ঢেকে রাখা দেখে জাঙ্কু ঢাকনা সরিয়ে দেখতে লাগলো। এত রকমের ভর্তা দেখে সে চমকে গেল, সেই সাথে তার জিভে জল চলে এলো। তের পাশে এসে জিজ্ঞাসা করলো, এত কিছু কেন করতে গেলে তুমি? হাত জ্বলছে নিশ্চয়ই? হাতে পলিথিন পেঁচিয়ে নিয়ে করেছি, আপনি খুশি হননি? আমি জানি ভর্তা আপনার প্রিয়। জাঙ্কু হাসলো, তারপর বললো, বাহ, আমার বউয়ের দেখি আমার পছন্দ অপছন্দ নিয়েও ভাবনা রয়েছে। আমার কেমন আনন্দ লাগছে তুমি বুঝবে না তে, আমি ভীষণ খুশি। তবে এত কিছু করার দরকার ছিল না, একটা হলেই তো হয়ে যেত আমার। দুজন মিলে পরম তৃপ্তি নিয়ে রাতের খাবার খেলো। তে চাঙ্কুকের কাছে ঘেসে ঘুমালো, আদুরে বেড়ালের মতো চাঙ্কুকের গায়ের সাথে লেপটে গেল ঘুমের ঘোরে। চাকিয়ে ঠান্ডা পড়ছে, চাঙ্কুক বুকের মধ্যে টেনে নিল তেকে, তারপর শক্ত করে জড়িয়ে ধরে রাখলো। বগুম বাড়িতে ফিরলো 1 মাস 15 দিন পরে। ন্যান্সি বগুমকে বসার রুমে দেখে ভূত দেখার মতো চমকে উঠলেন। তারপর তেরে গিয়ে বললেন, কেন এসেছিস এই বাড়িতে? তোকে কে ঢুকতে দিয়েছে? ন্যান্সির চিৎকারে জিন ছুটে এলেন। বড় যাকে জড়িয়ে ধরে বললেন, আমি ওর জামিন করে ছাড়িয়ে এনেছি ভাবি, আপনার পায়ে পড়ি, আপনি ওকে আর কিছু বলবেন না। আমি জানি ভাবি আপনার কেমন বুক পড়ে ওর জন্য। ভাবি বগুম এই বাড়ির বড় ছেলে, সবার আগে ওই তো আমাকে চাচি বলে ডেকেছে। ও হয়তো অনেক বড় অন্যায় করেছে, কিন্তু তাই বলে বাড়ির ছেলেকে এতদিন জেলে থাকতে দেখতে আমার নিজেরই কষ্ট হচ্ছে। যে সেখানে আপনার কি কষ্ট হচ্ছে তা আমি টের পাই ভাবি। আপনার নির্ঘুম রাত, চোখের নিচে কালো দাগ সাক্ষী দেয় আপনার প্রচন্ড যন্ত্রণা। আর যার জন্য ওকে জেলে যেতে হয়েছে সে তো এখানে নেই, তাহলে কেন ছেলেটা কষ্ট পাবে? শয়তানের ধোকায় পড়ে মানুষ ভুল করে। বগুম হয়তো নিজের ভুল বুঝতে পেরেছে এতদিনই, ওকে আর শাস্তি দিয়েন না। ন্যান্সি জিনকে ছেড়ে দিয়ে বগুমের সামনে এসে দাঁড়ালেন। তারপর হঠাৎ করেই বগুমের চুলে খামচি দিয়ে ধরে বললেন, এখনই ক্ষমা চা তুই জিনের পা ধরে। তোকে দুধ কলা দিয়ে সবাই আদর করে পুষেছে পরিবারের বড় ছেলে বলে, কিন্তু সেই তুই কালসাপ হয়ে ছোবল দিলি বাড়ির মেয়েকে। ক্ষমা চা তোর চাচির পা ধরে, ওর জায়গায় আমি থাকলে জীবনেও তোকে ছাড়িয়ে আনতাম না। বগুম মাথা নিচু করে বলল, জানি মা, এতটুকু বুঝতে পারছি এতদিনে সবাইকে কি পরিমাণ কষ্ট দিয়েছি। আমি আর দেশে থাকবো না মা, তোমাদের সবাইকে সুখী করতে সিদ্ধান্ত নিয়েছি দেশের বাইরে চলে যাব। তখন আর তোমাদের কাউকে আমাকে নিয়ে ভয় পেতে হবে না। আমার যে এখন একটাই আফসোস মা, আমার মনের কথাটা আমি কাউকে বুঝিয়ে বলতে পারিনি।